দেখেন বাতাসের স্পিডটা কি রকম, এই যে দেখেন ভাই জোরে রাখা যাচ্ছে না, দেখেন কি অবস্থা। এটা আমরা তুলে ফেলবো, ঠিক আছে, এই তুললাম। ও এই যে তুলেন, এটা তুলে সরাসরি দেখেন, হ্যাঁ এটাতে পানি দেওয়া যাবে, এখানে কিন্তু আপনি পানিও দিতে পারবেন, বরফও দিতে পারবেন, বরফও দিতে পারবেন। এই যে এই বড় আস্ত বরফ আপনি দিয়ে দিতে পারবেন, এই যে আস্তে দিতে পারবেন, গোড়া বরফ গুলো এভাবে দিয়ে দিতে পারবেন। 1 2 3 4 চারটা স্পিড হবে। এই যে দেখেন বাতাসে ফ্লো কত পরিমাণ, কত বাতাস, ঠিক আছে। আমরা যদি এটা এভাবে ছেড়েও দেই, ঠিক আছে, উড়ে চলে যাবে। এই যে দেখেন, দেখেন অলরেডি কুলিং প্যাডটা ভিজে গেছে। ওয়াও, কিভাবে টেনে নিচ্ছে, হ্যাঁ দেখেন শীতল কি রকম, শীতল অলরেডি ভিজে গেছে। এবং আমরা যদি কুলিং প্যাডটা খুলি তাহলে আরো বুঝতে পারবো। এই যে দেখেন পানির ফ্লোটা এদিকে আসছে, ওই যে 100% কপারের মোটর, 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা, আরে ইউসুফ ভাই কি করতেছেন আপনি? ভাই আজকে এয়ার কুলার দেখাবো, যারা আসলে এয়ার কুলার নিতে চান, যে আসলে এয়ার কুলার নাকি ঠান্ডা হয় না বা ঠান্ডা বাতাসটা আসে না, তাদের জন্য আজকে স্পেশাল হবে। আমি আজকে দেখতেছি যে বরফ কি আসতেই দিমু নাকি বাইঙ্গা দিবো। এখানে বরফ, হ্যাঁ বরফ, দেখেন কত বড় বড় চাকা আছে বরফের। আমরা এই বরফগুলো আজকে দিব। এবং অনেকে ভাববে ভাই বরফ যে দিবেন, আমার বাসায় তো বরফের ফ্যাক্টরি নেই। আচ্ছা, সেটা একটা প্রশ্ন, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। আপনার ভাই বরফ লাগবে না, আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি বরফ দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বরফটা কিভাবে দিবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। এবং এটার যে বাতাস আর এটার যে আপনার কি পরিমাণ এয়ার ফ্লো সেটা আপনি আমরা যদি না দেখে তাহলে বুঝতে পারবেন না, এবং ঠান্ডাটা কতটুকু। এসির বিকল্প হিসাবে যদি কেউ বলে এটা এসি, তাহলে এটা একদম বলদের কথা হবে, একদম বোকামি। আচ্ছা, কারণ এটা এসি না, যাদের এসি নেওয়ার সামর্থ্য নেই। আমি একটু অ্যাড করি ভাই, জি, একটা হচ্ছে মানে যারা মনে করে যে ভাই এসির মতো বাতাস দিবে, জি ভাই এত কম টাকায় যদি এসি পাওয়া যেত তাহলে মানুষ এসি কিনতো না, এসি কিনতো না। কিন্তু এটা হচ্ছে দেখেন ফ্যানের চাইতে একটু বেটার হবে। কেন আমি বলি, যেমন ফ্যানের মধ্যে শুধু বাতাসটা পাওয়া যায়, ফ্যানের মধ্যে কিন্তু বরফ দেওয়ার বা পানি দেওয়ার কিন্তু অপশনটা থাকে না। হ্যাঁ, এইটার মধ্যে আপনি বরফ দিতে পারবেন এবং পানিটা দিতে পারবেন, যার কারণে ফ্যানের চাইতে খুব দ্রুত ঠান্ডাটা পাবেন। হ্যাঁ, এই কারণে আপনার ঘরটা ঠান্ডা হয়ে যাবে আর শরীরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। এই কারণে মানে ফ্যানের চাইতে এয়ার কুলার ভালো, ভালো, এইটাই হচ্ছে কথা, তাই তো? জি, আমরা আসলে কোনো দোকাবাজি দিব না যে ভাই এটা একদম এসি লাগবো না, আপনার এসির এটাই নিলে এসি হয়ে যাবে তা না। এসির বিকল্প হিসেবে আপনি এয়ার কুলার ব্যবহার করতে পারেন। আজকে যে এয়ার কুলারটা দেখাচ্ছি এটা হলো আপনার গ্রি ব্র্যান্ডের, যেটা হলো একদম ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, খুবই পপুলার, খুবই পপুলার, এবং এটা কোনো প্রবলেম হয় না। আমরা এই পর্যন্ত 5-6 বছর ধরে সেল করতেছি, সিঙ্গেল পাই কোনো আপনার কমপ্লেন নাই, কমপ্লেন নাই। আচ্ছা, আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এয়ার কুলারে কিভাবে আপনি পানি দিবেন এবং বরফ দিবেন। এখানে কিন্তু একটা চেম্বার আছে, এই চেম্বারটা দিয়ে আপনি পানি দিতে পারবেন, ঠিক আছে। এই চেম্বারটা দিয়ে আপনি চাইলে এই চেম্বারে দিয়ে পানি দিতে পারবেন। আমরা এই চেম্বারটা দিয়ে আপনাদেরকে পানি দেখাবো যে কিভাবে এই চেম্বারটা দিয়ে পানি দিতে পারবেন। এই যে দেখেন এই চেম্বারটা চাইলে আপনি পানি দিতে পারবেন এখান দিয়ে, হ্যাঁ এখান দিয়ে। অনেকে ভাববে ভাই এটা দিয়ে এত পানি কিভাবে দিব। আচ্ছা, এদিক দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে অপশন আছে, হ্যাঁ এখানে অপশন আছে, ঠিক আছে, এদিক দিয়ে পানি দিতে পারবেন ভাই। এইভাবে ভাই কত লিটার পানি দেওয়া যাবে ভাই? এত এটাতে আপনারা দিতে পারেন 40 লিটার, তো 40 লিটার ক্যাপাসিটি, 40 লিটার দিতে পারবেন ভাই। বলবেন যে ভাই 40 লিটার এভাবে পানি দিলে তো অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্য অপশন দেখাই দিচ্ছি আপনাকে। 40 লিটার পানি আপনি একবারে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এটা ধরলাম, এই ধরলাম, এটা আমরা তুলে ফেলবো, ঠিক আছে, এই তুললাম। ও এই যে তুলেন, এটা তুলে সরাসরি দেখেন, হ্যাঁ এটাতে পানি দেওয়া যাবে, আপনি পানিও দিতে পারবেন, বরফও দেওয়া, বরফও দিতে পারবেন। জি, আমি কিছু বরফ যদি দিয়ে দিই, হ্যাঁ জাহাঙ্গীর বরফ দাও তো, দেখো এই যে দেখেন, এই যে এই বড় আস্ত বরফ আপনি দিয়ে দিতে পারবেন, এই যে আস্তে দিতে পারবেন, গোড়া বরফ গুলো এভাবে দিয়ে দিতে পারবেন, এই দেখেন, ঠিক আছে, এই যে বরফটা এভাবে দিয়ে দিতে পারবেন, এই বরফে আপনার শরীরটা ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এই বরফ গুলো দিয়ে আপনি জাস্ট গাড়ে গাড়ে আপনি লাগিয়ে দিবেন। এই তিনটা প্রক্রিয়া আছে আপনার পানি দেওয়ার, বরফ দেওয়ার সিস্টেম। এরপরে হচ্ছে আপনার যদি এয়ার কুলারটা আপনার চালু করে দেন, এই বরফের মাধ্যমেই আপনার শরীরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। হ্যাঁ খুব, এই যে আমরা যদি এয়ার কুলারটা চালু করে দিই, অলরেডি আমি চালু করে দিছি, এই যে দেখেন অলরেডি আমি চালু করে দিছি। এবং এটার যে বাতাসের ফ্লো, আচ্ছা অনেকে ভাবে যে বাতাসের ফ্লোটা কেমন, আমরা বাতাসের ফ্লোটা যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে দেখেন বাতাসের ফ্লো কত পরিমাণ, কত বাতাস, ঠিক আছে। আমরা যদি এটা এভাবে ছেড়েও দেই, ঠিক আছে, উড়ে চলে যাবে। ওয়াও, আবার দেখেন না ভাই, ঠিক আছে, আমরা একটু পলি দিয়ে দেখাই, একটা পলি দিয়ে, একটা পলি দিয়ে দেখাই ভাই, এখানে অপশন গুলো দেখাই। আচ্ছা, অপশন হলো এখানে আপনার স্পিড 1 2 3 4, চারটা স্পিড হবে, দেখেন এই যে চারটা স্পিডে আমরা এখন বাতাস দেখাচ্ছি, এখন কিন্তু ঠান্ডা দেখাচ্ছি না আপনাদেরকে, আমরা জাস্ট বাতাসটা দেখাচ্ছি যে কি পরিমাণ বাতাস পাবেন। দেখেন ওয়াও, এই যে বেলুন হয়ে গেছে, আমি যদি এটা ছেড়ে দিই উড়ে নিয়ে চলে যাবে। আরেকবার ভাই, আরেকবার, ঠিক আছে, এই যে দেখেন, দেখেন বাতাসের স্পিডটা কি রকম, এই যে দেখেন ভাই জোরে রাখা যাচ্ছে না, দেখেন কি অবস্থা। আচ্ছা ছেড়ে দেন তো, দেখেন উড়ে নিয়ে চলে যাবে,
এটা গেল বাতাসের স্পিড। আচ্ছা এখন আমরা দেখাবো আসলে ঠান্ডা হয় কতটুকু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যদি এখন এই যে কুলিং মোডটা অন করে দেই, এটা কিন্তু ভাই রিমোটও চালানো যায়, আমরা জাস্ট এখন ম্যানুয়াল অ্যাপে থেকে দেখাচ্ছি। ওটা আমরা দেখাবো। হ্যাঁ জি, এই যে আমরা কুলিংটা চালু করে দিলাম, এখন ঠান্ডা হবে, এখন ঠান্ডা আসবে। এইখানে চাপ দিয়ে দিলে কিন্তু এই কাজটা করবে। অলরেডি ঠান্ডা চলে আসছে, অনেক ঠান্ডা তো। জি আচ্ছা, এখন হচ্ছে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হচ্ছে, এবং ঠান্ডাটা হচ্ছে কিনা বা এয়ার ফ্লো কাজ করতেছে কিনা আমরা এদিকে আসবো একটু ভাইয়া। ওকে, এই যে দেখেন পানির এয়ার ফ্লো অলরেডি শুরু হয়ে গেছে, দেখেন ওই যে পানিটা আসবে। আচ্ছা এটা জেল পেটটা ভিজবে, এখানে দুইটা জেল পেট থাকবে। আচ্ছা এই জেল পেটটা ভিজে আপনার পানিটা ঠান্ডা করবে। এখন যাদেরকে প্রশ্ন ছিল যে ভাইয়া আপনি তো বলছিলেন যে সবার বাসায় তো পর্যাপ্ত পরিমাণ বরফ নাই, দরকার নাই, আপনি এই জেল পেটটা ফ্রিজে রেখে দিলেন। আচ্ছা ঠিক আছে, এই দুইটা জেল পেট আপনি যদি দিয়ে দেন এখানে ভাই কয়টা থাকবে? হ্যাঁ দুইটা থাকবে, দুইটা জেল পেট দুইটা থাকবে, এটার সাথে 40 লিটারের সাথে দুইটা থাকবে, এরকম দুইটা থাকবে। এই দুইটা যদি আপনি এখানে দিয়ে দেন পানিটা ফ্লো হয়ে উপরে আসবে, উপর থেকে আপনার এই জেলের ঠান্ডাটা নিয়ে। আচ্ছা এই কুলিং প্যাডের সাহায্যে, এখানে একটা কুলিং প্যাড আছে, এই কুলিং প্যাডের সাহায্যে আমি একটু অফ করে দিই। না সরি, অফ করে দিলে তো আর আপনি এটা দেখাতে পারতেছি না। কুলিং প্যাডের সাহায্যে আপনার বাতাসটা দিবে, এবং কুলিং প্যাডটা দেখেন অলরেডি কিন্তু ভিজে চুপচুপ হয়ে গেছে। আমরা যদি কি ভিজছে কিনা সেটা দেখাই, এই যে দেখেন দেখেন অলরেডি কুলিং প্যাডটা ভিজে গেছে। ওয়াও কিভাবে টেনে নিচ্ছে? হ্যাঁ এটা সব অলরেডি কিন্তু দেখেন ভিজে গেছে, ভিজে গেছে। দেখি ভাই একটু হাত দিয়ে, এই যে আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে এই হলো আপনার কুলিং প্যাডের কাজ। আচ্ছা আমরা এটা এখন অফ করে দিলাম, এটা আপনার মতো করে আপনি এই গাড়ি গাড়ি লাগিয়ে দিতে পারবেন। ওকে, এখানে একটা দেখেন ফিল্টারও দেওয়া আছে, ফিল্টারও দেওয়া আছে এই গাড়ি গাড়ি। এইখানে কিন্তু আপনার ফিল্টার দেওয়া আছে, যত ধুলা ময়লা বালি হ্যাঁ টেনে নিবে, এই এটা কিন্তু ফিল্টার করে রাখবে। জি ঠিক আছে, এবং এটা আমরা যখন চালু করব কুলিংটা যখন থাকবে, অনেকে বলে ভাই সামনে থাকলে পানি ছিটিয়ে শরীর ভিজে যায়, এটা তো আপনার দেখালো সামনে দিয়ে পানি এসে ফ্লোর ভিজে যায়। আচ্ছা অনেক কুলারে আছে, কিন্তু এইটাতে কিন্তু আপনার ভিজবে না। এই যে আমি যদি টিস্যুটা দিলাম, দেখেন ভাই টিস্যুটা কি ভিজতেছে? যদি পানি আসতো তাহলে তো টিস্যুটা অলরেডি ভিজে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, টিস্যুটা কিন্তু ওইরকমই আছে, ওরকমই আছে। এখন আমি ফেসে দিই বাতাসটা, দেখেন কত একটা ঠান্ডা বাতাস, এক মিনিটের মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে, শরীর ঠান্ডা হয়ে যাবে, সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে যাবে, এবং রুমের যে টেম্পারেচারটা থাকবে সেটা স্বাভাবিক করে ফেলবে। আচ্ছা মানে রুমে আর আপনার কোনো গরম ভাব থাকবেই না, সম্পূর্ণ ভাব থাকবে না। আচ্ছা ভাই একটা চাকা আছে দেখলাম। জি এই চাকার মাধ্যমে আপনি এক রুম থেকে আরেক রুমে মুভ করতে পারবেন, চাইলে আপনার দেখা গেল যে ডাইনিং থেকে ড্রয়িং এ নিতে পারবেন, এবং দেখা গেল আপনার বেডরুমে নিতে পারবেন। এক কুলারেই তিন রুম কাভার, তিন রুম, কারণ একটা এসি লাগালে কিন্তু এসিটা চেঞ্জ করে করে এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন, এক জায়গায় থাকে, এক জায়গায় ফিক্সড, কিন্তু এইটা কিন্তু আপনি মুভ করে নিতে পারবেন এক রুম থেকে আরেক রুমে। আচ্ছা ঠিক আছে, এটা হলো 40 লিটার, হচ্ছে একটা রুম ঠান্ডা হয়ে গেল, আরেকটা রুমে নিয়ে গিয়ে চালু করে দিলেন, আরেকটা রুম ঠান্ডা হয়ে গেল, রুম ঠান্ডা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওকে, এইভাবে আপনি ইউজ করতে পারবেন। এখানে আছে 20 লিটারের, আচ্ছা 20 লিটারটা আমরা যদি দেখাই, এটা তো দুইটা কালার হয়, একটা হোয়াইট কালার, ব্ল্যাক কালার, এটা হ্যাঁ এটা, এটার মধ্যে ব্ল্যাক কালার হবে, হোয়াইট কালার, হ্যাঁ ব্ল্যাক কালার হবে। ওকে এর পরে দেখালাম হলো 40 লিটার, এখানে ব্ল্যাক হোয়াইট দুইটাই আছে, 40 লিটার, 40 লিটার, এবং 60 লিটার আছে, 60 লিটারটাও হোয়াইট আছে ব্ল্যাক হবে। আচ্ছা যারা আসলে মানে অনেক রুমটা অনেক বড়, হ্যাঁ তারা কিন্তু বড়টা নিতে পারে, নিতে পারে, এবং কত স্কয়ার ফিট হিসেবে কাজ করবে সেটাও আমি বলে দিই। আচ্ছা বলেন তো, ঠিক আছে আমি যদি আসি 60 লিটারে, 60 লিটার আপনার 350 থেকে 400 স্কোয়ার ফিট রুম অনায়াসে কাজ করবে। আচ্ছা 40 লিটার যদি আসি সেটা আপনার 250 থেকে 350 স্কোয়ার ফিট রুম কাজ করবে, এবং যদি আমরা 20 লিটার আসি সেটা হলো আপনার 200 থেকে 250 স্কোয়ার ফিট রুম অনায়াসে কভার করবে। ঠিক আছে ভাই, আমরা গ্যারান্টি ওয়ারান্টি কত দিনে দিচ্ছেন আপনারা? আমরা গ্যারান্টি দিচ্ছি 2 বছরের গ্যারান্টি, যেহেতু 100% কপারের মোটর, কোনো রকম প্রবলেম হয় না, কুলিং প্যাডটাও থাকবে 2 বছর, এবং 5 ইয়ার্স ফ্রি সার্ভিসটা পাবেন। আচ্ছা বন্ধ করে দেন একটু কথাটা। আচ্ছা 5 বছর ফ্রি সার্ভিসটা আমাদের কাছ থেকে পাবেন, এবং প্রত্যেকটা কুলারের সাথে আপনার দুইটা করে জেট পেট থাকবে, 60 লিটার এবং 40 লিটার, 20 লিটারের সাথে থাকবে হলো আপনার 4টা জেল পেট, চারটা থাকবে 20 লিটারের সাথে 4টা থাকবে, এবং 20 লিটারটা যদি আমরা দেখাই, এই 20 লিটারটার সাথে এটা কিন্তু আপনার এদিক দিয়ে পানি দিতে হবে, এদিক দিয়ে পানি, এবং আপনার বরফের টুকরা এই পাশ দিয়ে দিয়ে দিতে পারবেন। ওকে ঠিক আছে, আর 40 লিটার এবং 60 লিটারটা আপনি খুলেও দিতে পারবেন, চাইলে উপর দিয়েও দিতে পারবেন, যেটা আমরা দেখালাম, যেটা আমরা দেখালাম। ওকে ভাই আমাকে ডেলিভারি সিস্টেমটা বলে দেন। আচ্ছা আরেকটা বিষয় একটু বলি ভাই, এটার কিন্তু এয়ার ফ্লোর বিষয় আছে, যে এয়ার ফ্লো কত
আমরা যদি এয়ার ফ্লো ভাগ করি দেখেন এটা হলো আপনার 20 লিটারে, আচ্ছা 20 লিটারে এয়ার ফ্লো থাকে 750, ওকে 750, আর যদি 40 লিটারে যাই 40 লিটারে এয়ার ফ্লো থাকে হলো আপনার 1000, ঠিক আছে 1000 থাকে, এবং আপনার 60 লিটারে এয়ার ফ্লো থাকে হলো আপনার 1100 এয়ার ফ্লো থাকে, যেটা বাতাস দেওয়ার ক্ষমতাটা, ওকে ঠিক আছে। এখন ওয়ারেন্টি গেট দেবো, এখন আমরা আসবো প্রাইসের ক্ষেত্রে, নেওয়ার প্রসেসিং এর ক্ষেত্রে। ভাই এখন ভিডিওটা দেখতেছেন এই টাইমে আপনি নিলে কিন্তু প্রাইস অনেক কম পড়বে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো যে চিন্তা করলেন যে স্ক্রিনশট দিয়ে রাখি সামনে মাসে নিবো এর পরে মাসে নিবো, ভাই যে পরিমাণ গরম পড়তেছে প্রতিদিনই দাম আপ ডাউন করতেছে, আচ্ছা আচ্ছা প্রতিদিনই আপ ডাউন করতেছে, মানে গরম বাড়বে দাম বাড়বে, দাম বাড়বে, ওকে এই প্রাইসটা কিন্তু আপনার স্থির থাকবে না, ঠিক আছে। আমরা আজকে যে প্রাইসটা দিব সেটা 7 দিনের একটা প্রাইস, ভিডিওটা আপলোড হওয়া থেকে 7 দিন পর্যন্ত এই প্রাইস আপনারা পারচেজ করতে পারবেন, এরপরে কিন্তু আর পারবেন না। যেমন আমাদের এই 20 লিটারটা আমাদের রেগুলার প্রাইস ছিল 16,800 টাকা, আচ্ছা 16,800 টাকা, আমরা কিন্তু এখন দামাকে একটা ডিসকাউন্ট দিচ্ছি অনলি 14,800 টাকা, 14,800 টাকা। 40 লিটারটা আমাদের প্রাইস ছিল 18,800 টাকা, আমরা এখন দিচ্ছি অনলি 16,800 টাকা, 16,800 টাকা। আর 60 লিটারটা আমাদের প্রাইস ছিল হলো আপনার 19,800 টাকা, আমরা এখন দিচ্ছি অনলি 17,800 টাকা, এবং প্রাইসটা কিন্তু আপ ডাউন করবে পরবর্তী টাইমে, যদি আপনি বলেন ভাই এই দামে দেন দেওয়া সম্ভব না, অনলি 7 দিন পাবেন। এটার দাম কত বলছেন আপনার? এটা হলো 17,800 টাকা, 17,800 টাকা, 16,800, 14,800। আচ্ছা এটা যে কোনো কালারটা আপনার ব্ল্যাক কালার নিতে চাইলে ব্ল্যাক কালারটা নিতে পারবেন, জি হোয়াইট কালার চাইলে হোয়াইট কালার দেওয়া যাবে, এবং নেওয়ার প্রসেসিং হলো সারা বাংলাদেশ টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো থেকেই নেন, ঠিক আছে যে জায়গা থেকেই নেন আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আচ্ছা আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে, ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়েরা, তারা কি করে গ্রামের বাড়িতে পাঠাতে চায়, গ্রামে কিন্তু প্রচন্ড গরম, যে গরম থাকে সেই গরমে টিকা যায় না, তারা যদি নিতে চান আমরা একদম হোম ডেলিভারিটা দিব ঘরে বসে। দেখা যাচ্ছে আমার বৃদ্ধ মা বাবা আছে বা আমার ওয়াইফ আছে, সে তো রিসিভ করে আনতে পারবেন না জেলা শহর থানা শহর থেকে, আপনার দরকার নাই, আপনি ঘরে বসেই প্রোডাক্টটা পাবেন, আমাদেরকে 1000 টাকা বিকাশ করবেন, বাকি টাকাটা আপনি প্রোডাক্ট পাওয়ার পরে দিয়ে দেবেন, কতটা ইজি, জি। আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন, যে এত গরমের মধ্যে এত জ্যামের মধ্যে আমি যাবো না শোরুমে, আমি ঘরে বসে রিসিভ করতে চাই, সেখান থেকে আমরা বাসায় পাঠিয়ে দিব, আপনি ওখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন, ডাইরেক্ট বাসায় চলে যাবে, চলে যাবে। আর যারা শোরুমে চলে আসতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন, আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি যদি আপনাদেরকে একটু দেখায় দিই, আপনাদের ইজি লোকেশন আয়ান কুকারি, আমাদের 2টা নাম্বার দেওয়া আছে, 2টা নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে, বিকাশের ব্যবস্থা রয়েছে, এবং এখানে দেখেন আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, শপ নম্বর হলো 111-112 বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205। এখানে আসলে কিন্তু আপনাদের পছন্দের এয়ার কুলার সহ আমার এখানে জানেন যে আয়ন টুকারিতে আপনার হিউজ পরিমাণ চুলার কালেকশন এবং কিচেন হুডের কালেকশন আছে, 150 উপরে কিচেন হুডের মডেল আছে এবং চুলার কালেকশন আছে 250 উপরে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে পারচেজ করে নিতে পারবেন, জি। ওকে তাহলে আপনাদের গরমের প্রশান্তির একটা জিনিস দেখে দিলাম, এটা হচ্ছে এসি এয়ার কুলার, জি। আচ্ছা তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউসুফ ভাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।